শাহরুখ খান কোথায়, কিং খান কোথায়, আমাদের অনন্ত জলিল। বর্ষার কাছে তার হাজব্যান্ড সুপার হিরো, আর তাকে বাংলাদেশের, যদি বাংলাদেশের শাহরুখ খান হতে হয় তাহলে তার যোগ্যতা দিয়ে সেটা প্রমাণ করতে হবে। যেহেতু ওনার হাজব্যান্ড, ওনার কাছে তো শাহরুখ খান মনে হবে, কিং খান মনে হবে, সবই মনে হবে। সো আসলে শাহরুখ খানের সাথে আমার মনে হয় না যে কাউকে কম্পেয়ার করা উচিত, সবার কাছেই সবার হাজব্যান্ড শাহরুখ খান বা সালমান খান। অনন্ত জৈল আসলে কম না শাহরুখ খান, অ্যাকর্ডিং টু শাহরুখ খান, তো সেই হিসেবে বলা যেতে পারে সে বাংলাদেশের শাহরুখ খান। দুজন দুই জগতের কিং বলতে গেলে, একজন বাংলাদেশের সিনেমার আরেকজন হচ্ছে বলিউড সিনেমার। অনন্ত জলিল অ্যাকচুয়ালি অ্যাক্টর হিসাবে কেমন আমি জাজ করবো না, বাট অ্যাজ এ পার্সন উনি যথেষ্ট ভালো মানুষ। আমরা আসলে মুভি আমরা তো সেই অনেক আগে থেকে দেখি, সো অভিনয় সম্পর্কে ধারণা আমাদের আছে, আর অনন্ত জলিলের অভিনয় সম্পর্কে আমরা সবাই অলরেডি জানি, সো এটা নিয়ে আমার এক্সট্রা করে কিছু বলার নাই। মিডিয়াতে এক একজন এক একটা বলবেই, দ্যাটস নট লাইক যে ওনার সাথে ওনাদের কম্পারিজমই যায় না। ওনারা অনেক আগে থেকে অভিনয় করে আসছে, ইভেন অনেক ফ্যান ফলোয়ার্স সব কিছু মিলে, শাহরুখ খান কোথায়, কিং খান কোথায়, আমাদের অনন্ত জলিল। সো অভিনয়ের দিক থেকে আমাদের দেশে ঠিক আছে, কিন্তু অভিনয়ের দিক থেকে অবভিয়াসলি কিং ইজ কিং। সো বর্ষা যেটা বলেছে তার হাজব্যান্ডকে বলেছে, আমি কিন্তু আমার ওয়াইফের কাছে সুপার হিরো। হ্যাঁ, তো ওই রকমই বর্ষার কাছে তার হাজব্যান্ড সুপার হিরো, আর তাকে বাংলাদেশের, যদি বাংলাদেশের শাহরুখ খান হতে হয় তাহলে তার যোগ্যতা দিয়ে সেটা প্রমাণ করতে হবে। আমার কাছে ওনাকে শাহরুখ খান মনে হয় না, আমার কাছে ওনাকে শাহরুখ খান মনে হয় না, আর যেহেতু ওনার হাজব্যান্ড, ওনার কাছে তো শাহরুখ খান মনে হবে, কিং খান মনে হবে, সবই মনে হবে। সো বর্ষাপুর কাছে এটা শাহরুখ খান বলবে, এটাই স্বাভাবিক, নর্মাল। অবশ্যই না, নেভার এভার নেভার এভার, শাহরুখ খানের উপর দিয়ে কে যাবে, নো ওয়ান। এসআরকে সবার কাছেই সবার হাজব্যান্ড শাহরুখ খান বা সালমান খান হতেই পারে, কাছে তো না, যথেষ্ট ভালো মানুষ হিসাবে আমি জানি। আর যদি পপুলারিটি থেকে দেখতে যাই তাহলে অনন্ত জলিল আসলে কম না শাহরুখ খান, অ্যাকর্ডিং টু শাহরুখ খান, তো সেই হিসেবে বলা যেতে পারে সে বাংলাদেশের শাহরুখ খান। ফিলটা আসলে অনেক ভালো, বিকজ বাংলাদেশে টু বি অনেস্ট আমি ফার্স্ট টাইম বড় পর্দায় হচ্ছে কোনো বলিউড সিনেমা দেখছি, তো খুবই ভালো লাগছে। ইভেন ছোটোবেলার ক্রাশ শাহরুখ খান, সবারই ছোটোবেলা থেকে সে খুব ফেভারিট, তো সেই হিসেবে খুবই ভালো লাগছে। না, এখানে হচ্ছে কি, অনন্ত জলিল হচ্ছেন বাংলাদেশের সিনেমা জগতের নায়ক, অ্যান্ড শাহরুখ খান তো বলিউডের, এখন দুজন দুই জগতের কিং বলতে গেলে, একজন বাংলাদেশের সিনেমার আরেকজন হচ্ছে বলিউড সিনেমার, তো তাদের কম্পেয়ার করা যায় না, এক একজনের জায়গায় এক একজন পারফেক্ট। না, অবশ্যই আসবো, কারণ কি, যদি আমরা বাইরের দেশকে সাপোর্ট করতে পারি, শাহরুখ খানকে যদি সাপোর্ট করতে, কেন অনন্ত জলিলকে পারবো না? নিজের দেশকে যদি আগে না নিয়ে যেতে পারি, নিজের দেশের মানুষকে যদি বলতে থাকে যে না এটা তো অনন্ত জলিল করছে দেখা যাবে না, তাহলে তো হলো না। নিজের দেশকে যতটুকু প্রায়োরিটি দিব বাইরের দেশকেও সেম দিব, তো বাইরেরটাকে যদি আমরা মানতে পারি নিজেরটাকে কেন মানবো না? আসলে শাহরুখ খানের সাথে আমার মনে হয় না যে কাউকে কম্পেয়ার করা উচিত, মানে আমার কাছে মনে হয় না যে ওনার সাথে কারো কারো কেউ কম্পেয়ার করো ওনার কাছে যোগ্য আছে, আমার কাছে এটা মনে হয়। শাহরুখ খান শাহরুখ খানের জায়গায়, অনন্ত জলিল অনন্ত জলিলের জায়গায়, তো শাহরুখ খানের সাথে আসলে কারোই কম্পেয়ার হয় না। হ্যাঁ, অবশ্যই আসতাম, আমাদের দেশের সিনেমা দেখতে আসবো না কেন, কারণ আমি ঈদে আমাদের হচ্ছে কিলহিম সিনেমাটা আমি দেখেছি, হলে এসেই দেখেছি। শাহরুখ খান ওয়ার্ল্ডের বেস্ট অ্যাক্টর, তো ওনার মুভি দেখার জন্য অবভিয়াসলি বাংলাদেশের সবাই হাইপ থাকবে, অ্যান্ড আজকে যেহেতু ফার্স্ট টাইম আমরা শাহরুখ খানের মুভি এখানে দেখতে আসছি, উই আর রিয়েলি এক্সাইটেড, অ্যান্ড আমরা এখানে এসে খুবই ভালো লাগতেছে, দেখবো আগে দেখবো। হ্যাঁ, এটা প্রভাব ফেলতেই পারে, কিন্তু এভাবে এতটা হাইপড হবে না যে প্রভাব ফেলবে না এতটা, বিকজ জিনিস যারা ছবি দেখে তাদের মধ্যে একটা ক্লাসিফিকেশন থাকে, যেমন আমাদের দেশের আর্ট ফিল্মগুলো, তারপরে মানে এখন যে ছবিগুলো আসতেছে খুবই ভালো লাগে দেখতে, কিন্তু হিন্দি ছবির একটা ব্যাপার, যেমন ওদের কালচারের ছবি, আমাদের দেশে আমাদের কালচারের ছবি, এটার একটা জায়গা, হিন্দি ছবির একটা জায়গা, তো সেটা অবশ্যই একটা ক্লাসিফিকেশন তো আছেই, এটার মধ্যে আলাদা একটা মানে আছে, কিন্তু আমাদের দেশের ছবি যে ভালো না ভালো লাগবে না তা না, এখনকার ছবিগুলো তো খুব ভালো ভালো ছবি আসতেছে। একটা সময় ছিল মাঝখানে যেটা একটু অন্যদিকে চলে গেছিলো, সেটা আমার মনে হয় যে এখনকার যে শিল্পীরা আসতেছে খুব ভালো করতেছে ওরা, যে আমরা ছবিগুলো দেখি
লাস্ট হাওয়া দেখা হলো, লাস্ট ইয়ারের হাওয়া দেখা হলো, হাওয়া অনেক হাইপ ছিল অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড মুভি, সো উই লাভড ইট। অ্যান্ড এখন পাঠান, অবভিয়াসলি পাঠানের দেখতে তো আমরা সবাই অলওয়েজ এক্সাইটেড থাকি, স্পেশালি ফর শাহরুখ খান অ্যান্ড দীপিকা। তো ইয়া, এইবার ঈদের সময় এতটা দেখা হয়নি বিকজ উই আর সো বিজি, অ্যান্ড এখন যেহেতু শাহরুখ খানের মুভি আসছে ওটা তো দেখা লাগবেই। অ্যান্ড লাস্ট ইয়ার যেটা হাওয়া ছিল উনা চঞ্চল চৌধুরীর মুভি, উনার মুভিজ আমার ফেভারিট, তো উনারটা দেখেই লাগবে। অ্যান্ড শাহরুখ খান তো ওয়ার্ল্ডের বেস্ট অ্যাক্টর, সো উই হ্যাভ টু ওয়াচ দ্যাট মুভি।